আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদ পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিলা হাসান এবার বিস্তারিত 75 এ বঙ্গবন্ধুকে হত্যার পর 96 সাল পর্যন্ত বাংলাদেশ এক কদমও এগোতে পারেনি অন্ধকারে ছিল দেশ সরকারের আসার পর আওয়ামী লীগে আলোর পথ দেখিয়েছে এমনকি দেশ ও জাতির সব অর্জনই আওয়ামী লীগের হাত ধরে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সন্ধ্যায় গণভবনে দলটির সভাপতি মণ্ডলীর বৈঠকে তিনি এসব কথা বলেন এছাড়া দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে সেটাই সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষ যা কিছু অর্জন করেছে আওয়ামী লীগ দিয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই মানুষ বিনা পয়সা ভ্যাকসিন পেয়েছে যে সন্ত্রাস জঙ্গিবাদ যা কিছু আমরা মোকাবেলা করেছি অতিমারি সবই কিন্তু শুধু একটা সরকার না সরকারের পাশাপাশি আমাদের সংগঠন সবসময় মানুষের পাশে থেকেছে মানুষের জন্য কাজ করেছে আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক হয়েছেন মাশরাফি বিন মুর্তজা সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর বৈঠক শেষে এই কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এছাড়া সভাপতি মণ্ডলীর দুটি পদ সম্পাদক ও উপসম্পাদকের একটি করে পদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের 28টি সদস্য পদ পূর্ণাঙ্গ করার দায়িত্ব দলীয় সভাপতি শেখ হাসিনাকে দেওয়া হয়েছে যুব ক্রিয়া সম্পাদক মাশরাফি বিন মুর্তজা এছাড়া বাকি কমিটি কমপ্লিট করার জন্য পূর্ণাঙ্গ করার দায়িত্ব আমাদের সভাপতির উপরে অর্পণ করা বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাবে না দেশের অভ্যন্তরীণ বিষয়ে নিজেরাই সমাধান করা হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তৃতীয় দফা সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর সচিবালয়ে একথা বলেন তিনি এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান সরকার 2014 বা 18 সালের মতো নির্বাচন চায় না ওয়াকওভার নয় আওয়ামী লীগ খেলেই জিততে চায় নাজিব ফরাজি রিপোর্ট টানা তিনবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর সচিবালয়ে আসলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা শুভেচ্ছা জানাতে আসেন মন্ত্রী ও সংসদ সদস্যরা নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে ফুলের তোড়া তুলে দেন ও কুশল বিনিময় করেন ওবায়দুল কাদের বলেন অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভিশন 2041 ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে দলকে আরও সুসংগঠিত করার চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে এ সময় বিদেশি রাষ্ট্রদূতদের জেনেভা কনভেনশন মেনে চলার আহ্বান জানান তিনি বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাবে না ক্ষমতা বসাবে বাংলাদেশের জন্য বিদেশি দূতাবাসে যারা কথা বলেন তারা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে জেনেভা কনভেনশনে আছে একটা নর্মস আছে তার বাইরে তাদের যাওয়া উচিত আমাদের অভ্যন্তরীণ বিষয় আমরাই সমাধান করব পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই অন্য দেশের মতোই বাংলাদেশে নির্বাচন হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণতন্ত্রটা শক্তিশালী হোক এটা আমরা আবারও চাই যারা বলছেন যে 14 নির্বাচন 18 নির্বাচন ত্রুটিযুক্ত আমি তাদের বলবো 2008 সালের নির্বাচন নিয়ে কি আপনাদের কোনো সংশয় আছে সেটা নিয়ে কি দুনিয়ার কারো কোনো উদ্বেগ আছে 2008 ওরকম একটা ইলেকশন যদি আমরা করি নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অসুবিধা ওবায়দুল কাদের আরো বলেন করোনা ভাইরাসের নতুন উপধরন মোকাবেলায় সরকার প্রস্তুতি নিচ্ছে এদিকে নিজ দফতরে তথ্যমন্ত্রী বলেন আগামী নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চায় সরকার আমরা তো 2014 সালেও চেয়েছিলাম বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক আর 2018 সালে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল আমরা চাই বিএনপি পূর্ণ শক্তি নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক আমরা খেলায় ওয়াকওভার চাই না
আমরা খেলে জিততে চাই। বিএনপির নির্বাচন ভীতি দূর করার দায়িত্ব সরকারের না বলেও মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রী জানান, পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে নয়, হৃদরোগে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। জুলুম নির্যাতন করে জনগণের দাবিকে দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের মানববন্ধনে হুঁশিয়ারি দেন তিনি। অবিলম্বে নেতাকর্মীদের মুক্তির দাবি জানান মোশাররফ। গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিবাদী কায়দায় দেশ চলছে জানিয়ে গণ আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করা হবে বলে জানান দলটির শীর্ষ নেতারা। দাবি আদায়ের জন্য আজকে মাঠে নেমেছে। আপনারা জানেন 24 তারিখে আমাদের সারা বাংলাদেশে এই 10 দফা দাবি আদায়ের জন্য প্রথম কর্মসূচি ছিল গণমিছিল। এই গণমিছিলের দিনেও আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় পুলিশ দিয়ে বাধা দিয়েছে, আওয়ামী যে পেটুয়া বাহিনী দিয়ে বাধা দিয়েছে। 10 দফার আন্দোলন শুরু হয়েছে 24 তারিখে, তাকেও কিন্তু তারা খর্ব করতে পারে নাই, বাধা দিতে পারে নাই। তারা সফল হয় নাই, এদেশের জনগণ সফল হয়েছে। এই যাত্রা শুরু হয়েছে যে সফলতা দিয়ে, যে যাত্রা শুরু, আমাদের বিশ্বাস এদের জনগণ এই দেশে একটি গণ অভ্যুত্থান সৃষ্টি করে এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করবে। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটকাল 229টি কেন্দ্রের মধ্যে 86টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেবে কমিশন। মহানগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 6,000 পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ঢাকায় বসে সিসি ক্যামেরায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন। রংপুর থেকে আরও জানাচ্ছেন আতিকা রহমান। সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরুর পর তৃতীয়বারের মতো নির্বাচন রংপুর সিটিতে, তাই উৎসবের আমেজ পুরো নগর এলাকায়। প্রার্থীদের প্রচার শেষ হয়েছে আগের রাতে। ভোট আয়োজনে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন। পুলিশ আনসার সহ 229টি ভোট কেন্দ্রে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 6,500 সদস্য। সকালে পুলিশ লাইন মাঠে তাদের নানা দিক নির্দেশনা দেন পুলিশ কমিশনার। বলেন, রংপুরের ভোট হবে মডেল নির্বাচন, তাই নিরপেক্ষ দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের নির্দেশ দেন তিনি। আমরা আসলে 86 না, 229টা সেন্টারের আমরা মনে করি যে সবগুলোই গুরুত্বপূর্ণ, সেইভাবেই আমরা ফোর্স দিয়েছি, আমরা কোনোটাকেই কম গুরুত্বপূর্ণ বলছি না। আইন শৃঙ্খলা ব্রিফ শেষে পুলিশ লাইন মাঠ থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম, সেগুলো কড়া পাহারায় নিয়ে যাওয়া হয় ভোট কেন্দ্রগুলোতে। সবকিছু আমাদের এখন প্রস্তুত, আমরা শুধু এখন প্রিজাইডিং অফিসার এসেছেন, তাদেরকে আমরা কিছুক্ষণের মধ্যে মালামাল এবং অন্যান্য সামগ্রী, নির্বাচনের সামগ্রী যা আছে আমরা বুঝিয়ে দেবো। সমস্ত ধরনের ব্যবস্থা আমাদের গ্রহণ করা হয়েছে। জনগণের উদ্দেশ্যে এটাই বলতে চাই, তারা যেন সুষ্ঠু সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে তারা তাদের নিজের ভোট অধিকার প্রয়োগ করেন। যে কোনো মূল্যে এই নির্বাচন সুষ্ঠু করতে পুলিশের প্রতি নির্দেশ নির্বাচন কমিশনের। কমিশন বলছে, ভোটে কেউ অনিয়ম করলে ছাড় দেবে না ইসি। তারা যেন অত্যন্ত নিরপেক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করে, এবং যদি তারা নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন না করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা করব। মঙ্গলবার সকাল 8:30 থেকে একটানা ভোট চলবে 4:30 পর্যন্ত। সব কেন্দ্রেই ভোট হবে ইভিএমে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আতিকা রহমান, আরটিভি, রংপুর। বর্তমানকে তুলে ধরে আগামীর স্বপ্ন নিয়ে ঠিক 17 বছর আগে যাত্রা শুরু দেশের পঞ্চম বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। দীর্ঘ পথ পরিক্রমায় চড়াই উৎরায় পেরিয়ে নতুন প্রত্যাশায় 18 বছরে পা রাখল চ্যানেলটি। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ সংবাদ আর মানসম্পন্ন ভিন্নধর্মী অনুষ্ঠান দিয়ে টেলিভিশনের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও দর্শক জনপ্রিয়তার শীর্ষে আরটিভি। প্রতিযোগিতায় দর্শক, শিল্পী, বিজ্ঞাপনদাতা ও কেবল অপারেটরদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছে আরটিভি কর্তৃপক্ষ। রিপোর্ট করছে জাহিদ রহমান। ২০০৫ সালের 26 ডিসেম্বর দেশের পঞ্চম বেসরকারি টেলিভিশন হিসেবে যাত্রা শুরু গণমানুষের চ্যানেল আরটিভির। পৌষের এক সন্ধ্যায় আজ এবং আগামীর স্লোগান নিয়ে যাত্রা শুরু করার চ্যানেলটি এবার 18-তে পা দিল। দর্শকের চাহিদা পূরণে কেবল সামনেই এগিয়ে যাওয়া, নতুন নতুন অনুষ্ঠান, নাটক, টক শো, রিয়েলিটি শো, অ্যাওয়ার্ড অনুষ্ঠান আর বস্তুনিষ্ঠ সাহসী সংবাদ দিয়ে দর্শকপ্রিয়তার শীর্ষে আরটিভি।
2022 আরটিভির পর্দায় ছিল বাংলার গায়ন, ইয়াং স্টার, হাত বাড়িয়ে দিলাম, প্রেরণা পদক, নির্ভীক সম্মাননা, অদম্য সম্মাননার মতো দর্শকপ্রিয় যত অনুষ্ঠান। ঈদুল ফিতর ও ঈদুল আজহায় দর্শকদের পছন্দের শীর্ষে ছিল আরটিভি। আমি কিন্তু চাইলেই পুষ্করিণীতে নিয়ে মানুষের কথা বলতে প্রতিষ্ঠা শুরু থেকেই গুরুত্ব ছিল সংবাদ আর সংবাদ পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠানে। পক্ষপাতিত্বহীন খবর ও সাহসী বিশ্লেষণ যেমন উঠে আসে, তেমনি তুলে ধরা হয় সাফল্য গাথাও। বছর জুড়ে কেমন বাংলাদেশ চাই, ডিপ্লোম্যাটিক জোন, মিট দ্য লিডার, টকশো দর্শক মহলে সমাদৃত হয়। সব বাধা উপেক্ষা করে এক ঝাঁক তরুণ সাংবাদিক তুলে আনেন করোনা মহামারী, অনিয়ম দুর্নীতি, সন্ত্রাসী অপরাধ থেকে রাজনীতি, অর্থনীতির উত্থান পতনের যত খবর। অনুসন্ধানী সংবাদে উঠে আসে ঘটনার নেপথ্যের খবর। টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও দেশি চ্যানেলের মধ্যে শীর্ষে আরটিভি। বাংলাদেশের কৃষ্টি আর সংস্কৃতিকে ধারণ করে বিশ্ব মাধ্যমে সফলতার সঙ্গে 18 বছরে আরটিভি। প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক, শিল্পী, বিজ্ঞাপনদাতা ও কেবল অপারেটরদের কৃতজ্ঞতা জানায় আরটিভি কর্তৃপক্ষ। বার্ষিকী উপলক্ষে দেশে এবং বিদেশে আরটিভির অগণিত দর্শক, শ্রোতা, শিল্পী, কলা কৌশলী, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটার্স এবং আরটিভির সুবর্ণোদ্যায়ী আরটিভি পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আরটিভির মাধ্যমে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সাথে সম্পৃক্ত সবাই উপকৃত হচ্ছে। আমরা আশা করি আরটিভি এটিকে অব্যাহত রাখবে। নতুন বছরেও বস্তুনিষ্ঠ সংবাদ আর মানসম্পন্ন অনুষ্ঠান নির্মাণে সচেষ্ট থাকার দৃঢ় প্রতিজ্ঞা কর্তৃপক্ষের কণ্ঠে। বাঙালি সংস্কৃতিকে ধারণ করে দেশের শিল্প সংস্কৃতি চর্চায় তরুণদের উজ্জীবিত করতে আরটিভি প্রতিনিয়ত সৃজনশীল এবং বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান নির্মাণ করছে। আমাদের প্রিয় দর্শকদের রুচি এবং পছন্দকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে নতুন বছরেও আমরা বেশ কয়েকটি নতুন অনুষ্ঠান নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা আশাবাদী আগামী বছরটা হবে আরটিভির আরেকটি সাফল্যের বছর। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে পাল্লা দিয়ে দর্শকের ভালোবাসাই হোক আরটিভির আগামী দিনের পথ চলার চালিকা শক্তি। জাহিদ রহমান, আরটিভি। 28 তারিখ সকালে প্রথম যাত্রী হয়ে মেট্রো রেলে স্বপ্নযাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ। প্রথম সপ্তাহে মোট 5টি ট্রেন 4 ঘন্টা করে চলবে। এরপর যাত্রী চাহিদা অনুযায়ী ট্রিপের সংখ্যা বাড়ানো হবে। জুলহাস কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নাজমুল হোসেন সায়বন। বিজয়ের মাসে স্বপ্নযাত্রা শুরু করবে দেশের প্রথম মেট্রো রেল। 28 তারিখ সকালে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর 29 ডিসেম্বর সাধারণ যাত্রী নিয়ে নগরীর আকাশ ছুঁয়ে ছুটবে মেট্রো রেল। দিয়াবাড়ির উত্তরা উত্তর স্টেশন থেকে যাত্রা শুরু করে চলবে আগারগাঁও পর্যন্ত, পরের বছর মতিঝিল, তারপর কমলাপুর। মেট্রো রেলে কতজন যাত্রী একসাথে যাত্রা করতে পারবে, কতগুলো ট্রেন প্রতিদিন চলাচল করবে, কোন কোন স্টেশনে থামবে, এমন নানা প্রশ্ন নগরবাসীর মনে। কর্তৃপক্ষ জানায় শুরুতে মেট্রো রেল দিনে 4 ঘন্টা করে চলাচল করবে। তবে এই 4 ঘন্টা একটানা চলবে নাকি সকাল বিকেল ভাগ হবে তা এখনও ঠিক হয়নি। প্রথম এক সপ্তাহ চালানোর পর যাত্রীর চাহিদা অনুযায়ী তা ঠিক করা হবে। তবে ট্রেন চলাচল শুরু হবে সকাল 8টা থেকে, চলবে উত্তরা থেকে আগারগাঁও এই দুটি স্টেশনে, মাঝের 7টি স্টেশনে দাঁড়াবে আরও কিছুদিন পর থেকে। শুরুতে স্টেশনের দ্বিতীয় তলায় প্রবেশের পর যাত্রীদের টিকিট কাটতে হবে, আর আগে থেকে সংগ্রহ করা যাবে সাপ্তাহিক, মাসিক বা পারিবারিক কার্ড। প্রথমে আপনাকে কার্ডটি এই জায়গাতে পাঞ্চ করতে হবে, রাখতে হবে। কার্ডটি রাখার পরেই আপনি এখানে গো অথবা ওপেন একটি লেখা আসবে, সেটি আসার পরে গেটটি খুলে যাবে। গেটটি খুলে গেলে আপনি প্রবেশ করতে পারবেন এভাবে। এটি কিন্তু জাস্ট পরীক্ষামূলকভাবে খুলে রাখা আছে, গেটটি লক হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু আপনি বের হয়ে যেতে পারবেন যখন আপনার কার্ডটি আপনি পাস করবেন।
দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় ট্রেনের প্ল্যাটফর্ম, যেখান থেকে শুরু হবে যাত্রা। মেট্রো রেলের প্রতিটি ট্রেনে সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত 6টি কোচ বা বগি থাকছে। দুই প্রান্তের দুটি কোচকে বলা হয় ট্রেইলার কার, এতে চালক বসবেন। প্রতিটি কোচে 48 জন করে যাত্রী বসতে পারেন, মাঝখানে চারটিতে বসতে পারবেন 54 জন। সব মিলিয়ে একটি ট্রেনে 306 জন বসে যেতে পারবেন। বসে ও দাঁড়িয়ে সর্বোচ্চ 2308 জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। কেউ যদি একটা কার্ড কিনে ফেলে 500 টাকা দিয়ে, সে যতদিন তার চলবে তার আবার সে বারবার সে কার্ডটা সে রিফিল করবে, জাস্ট টাচ করবে সে ঢুকে যাবে। আর যারা নিজেদের গিয়ে কাটবেন তারা গিয়ে মেশিনে টাকা দেবে। আমার সিস্টেম করছে, আপনি টাকা দিলে আপনি ভাঙতে টাকা আপনি ফেরত দিয়ে দেবে, বাট 10 টাকার নিচে নয়। প্রতি কোচের দুই পাশে চারটি করে 8টি দরজা আছে, অর্থাৎ ট্রেন স্টেশনে থামলে চারটি দরজা একসঙ্গে খুলে যাবে, বাকি চারটি বন্ধ থাকবে। সবচেয়ে বড় প্রভাব হচ্ছে মানুষের কর্মঘণ্টার উদ্বৃত্ত হবে। কিন্তু এখন আমরা রাস্তায় যে কর্মঘণ্টা নষ্ট করে সেটা আমরা অফিসে বাসা দিতে পারবো। আমাদের কিন্তু রাস্তায় যে পেট্রোল পড়ে অকটেন পড়ে তার কিন্তু সাশ্রয় হবে, পরিবেশ উন্নত হবে। সর্বোচ্চ 100 কিলোমিটার গতিতে চলবে স্বপ্নের মেট্রো রেল। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। চীন থেকে বাংলাদেশে আসা 4 ব্যক্তি করোনা শনাক্ত হয়েছে, তাতে নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এ পাঠানো হয়েছে। তারা সবাই চীনা নাগরিক। বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন বলেন, চীন থেকে RTPCR পরীক্ষা করে আসা 4 জনের মধ্যে একজনের কান লাল হওয়াসহ কিছু উপসর্গ দেখা গেলে তাৎক্ষণিক র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হলে 4 জনই পজিটিভ হন, ফলে তাদের দ্রুত মহাখালীর DNCC কোভিড ডেডিকেটেড হাসপাতালে পাঠানো হয়। মোংলা বন্দরের অবকাঠামো উন্নয়নে ভারতীয় একটি কোম্পানির সঙ্গে প্রায় 6,014 কোটি টাকার চুক্তি করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। সকালে রাজধানীর একটি হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে চট্টগ্রাম বন্দরের বিকল্প বন্দর হিসেবে প্রতিষ্ঠা পাবে মোংলা বন্দর। এতে শুধু বাংলাদেশ নয়, লাভবান হবে প্রতিবেশী দেশগুলো। সেই সঙ্গে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্প আরও বিকাশ লাভ করবে বলে আশা করেন প্রতিমন্ত্রী। বাংলা বন্দরের সক্ষমতা প্রায় চট্টগ্রাম বন্দরের কাছাকাছি চলে যাবে এবং চট্টগ্রামের একটি বিকল্প বন্দর হিসাবে আমরা মংলা বন্দরকে ব্যবহার করতে পারব। মংলা বন্দর শুধু বাংলাদেশের জন্য নয়, মংলা বন্দর আমাদের আঞ্চলিক যে বন্ধু প্রতিম রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলো মংলা বন্দর থেকে এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্লট জালিয়াতি ও নকশা বহির্ভূতভাবে রাজধানীর বনানীতে হোটেল সারিনা নির্মাণের অভিযোগে এই মামলা করা হয়। সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় একে সংস্থাটির উপপরিচালক সেলিনা আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ বিষয়ে দুদক সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণার আশ্রয় নেওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিএনপির ষড়যন্ত্র করে কখনোই ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা। মেট্রো রেলের উদ্বোধন উপলক্ষে বিকেলে রাজধানীর উত্তরায় বিশেষ প্রতিনিধি সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রাখায় আগামী নির্বাচনেও জয়ী হবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। এছাড়া অতিথি হিসেবে মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক SM মান্নান কোচি, ঢাকা 18 আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান সহ উত্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হল AKH নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড এক্সটেনশন ইউনিটের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বেনজির আহমেদ, BGMA সভাপতি M ফারুক হাসান, AKH গ্রুপের MD মোহাম্মদ শামসুল আলম সহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কারখানাটি পরিদর্শন করেন।
ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলের ভরাডুবি পারফরম্যান্সে হতাশ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার সাংবাদিকদের পাপন বলেন, বাংলাদেশ দলের এখনও টেস্ট খেলার মন মানসিকতা গড়ে ওঠেনি, তবে আগামীতে ভালো করবে বলে আশা প্রকাশ করেন তিনি। টি টোয়েন্টির মতো টেস্ট ক্রিকেটকেও কোচিং প্যানেলে চমক দেখানোর আভাস দিয়েছেন পাপন। তবে হেড কোচ রাসেল ডোমিঙ্গো তার পদে থাকছেন কিনা সে বিষয়ে কিছু জানাননি। এদিকে আইপিএলে সাকিব মুস্তাফিজের পর লিটন দাস সুযোগ পাওয়ায় খুশি নাজমুল হাসান পাপন। তবে জাতীয় দলের খেলা রেখে কাউকে আইপিএলে খেলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশের ক্রিকেটের এই অভিভাবক। টেস্ট কিন্তু একটা টি টোয়েন্টির সাথে মিলালে হবে না, এটা পাঁচ দিনের খেলা। সো প্রতিটা সেশনে ভালো খেলতে হয়, ওই প্রতিটা সেশনে ভালো খেলার মেন্টালিটিটাই এখন আমাদের আসে না। এটা হলো রাতের সংবাদ, এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।